একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নাম। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মডিফায়ার এই টপিক নিয়ে আলোচনা করব। এটা একটি নতুন বিষয়, নতুন এজন্য বলছি যে এটা তোমরা স্কুলে শিখে আসো নাই, এটা উচ্চ মাধ্যমিক ক্লাসে ওঠার পর তোমরা পেয়েছো, সেজন্য অনেকের মনে এটা নিয়ে কনফিউশন বা কিছুটা ভয় কাজ করে। তো এটা আসলে কঠিন কোনো জিনিস না, এটা একেবারেই সরল জিনিস, এবং একটা ক্লাসে যদি তোমরা মনোযোগ দাও তাহলে আমার মনে হয় এরপরে মডিফায়ার নিজেরা তোমরা বইয়ে করে দিলেই হবে, আর কখনো সমস্যা হবে না। তো আমি এবার শুরু করব মডিফায়ার। প্রথম কথা, মডিফায়ার স্বতন্ত্র কোনো আলাদা টপিক না, মডিফায়ার হলো অনেকগুলো টপিক, অনেকগুলো টপিকের সমষ্টি। আমি বলতে পারি এইভাবে যে মডিফায়ার হলো গ্রুপের নাম, সেই গ্রুপে কমপক্ষে এক দুজন জিনিস আছে। তো মডিফায়ার আসলো কোথেকে? মডিফাই থেকে, মডিফাই রুট, মডিফাই রুট, এই হলো মডিফাই। মডিফাই শব্দের অর্থ কি? মডিফাই শব্দের অর্থ বিশেষিত করা। তাহলে রুট মডিফাই, মডিফাই মানে বিশেষিত করা, ডেরিভেটিভ ওয়ার্ড মডিফায়ার, যা বিশেষিত করে সেটা মডিফায়ার। খেয়াল করো বাংলা অর্থ বিশেষিত করা। তোমরা ছোটবেলায় স্কুলে বিশেষিত করে যে আরেকটা শব্দ সেটা শিখে এসেছো ভালো করে, তার নাম বিশেষণ। তো মডিফায়ার আর অ্যাডজেক্টিভ তার পার্থক্য কি? তাহলে প্রথম প্রশ্ন, পার্থক্য হলো যে শুধু বিশেষণ ছাড়া মডিফায়ারে আরো অনেকগুলো জিনিস আছে। একটু আগেই বলেছি কমপক্ষে এক ডজন জিনিস আছে, এই ১২টা মিলেই মডিফায়ার। তাহলে তার একটা, ১২টার মধ্যে একটা হলো বিশেষণ, যেটা ছোটবেলায় শিখে এসেছ, আরো ১১টা আছে। ছোটবেলায় শেখা আরেকটা জিনিস যেটা তোমরা বাংলায় ক্রিয়া বিশেষণ আর ইংরেজিতে অ্যাডভার্ব হিসেবে পড়েছ, বাংলায় নামে খেয়াল করো ক্রিয়া বিশেষণ, তার মানে দ্যাট ইজ অ্যানাদার টাইপ অফ অ্যাডজেক্টিভ, একই কাজ করে, ক্রিয়াকে বিশেষিত করে, ওই জন্য তার নাম ক্রিয়া বিশেষণ। তাহলে দুইটা জিনিস আমরা পেলাম মডিফায়ারের, একটা হলো অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, আর একটা অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। তার মানে অ্যাডজেক্টিভ গুলো মডিফায়ার, অ্যাডভার্ব গুলো মডিফায়ার, এইরকম আরো কমপক্ষে ১০টা জিনিস আছে যেগুলো সব মডিফায়ার। তাহলে আমার প্রথম পয়েন্ট মনে হয় ক্রিয়া, যে মডিফায়ার কোনো একটা স্পেসিফিক আইটেম না, এটা অনেকগুলো আইটেমের সমষ্টি, এক ডজন আইটেমের সমষ্টি। এখন তোমাদের আরেকটা জিনিস বলে নেই, সেটা হলো যে দুইটা কথা প্রচলিত আছে মডিফায়ার সম্পর্কে, একটা হলো প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। এই যে আমি বললাম যে ১২টা আইটেম মডিফায়ার, সেই ১২টার সমস্যায় কিন্তু একটি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার না, অর্থাৎ এটা কোনো মডিফায়ারের নাম না, এটা এই সবগুলো মডিফায়ারকে সাধারণভাবে ভাগ করা হয়েছে দুই ভাবে। শব্দের অর্থ মনে করবে, শব্দের আগে যেসব মডিফায়ার বসে বিশেষিত করে সেইগুলোকে বলে প্রি মডিফায়ার, আর শব্দের পরে যেসব মডিফায়ার বসে এবং শব্দকে বিশেষিত করে সেইগুলোকে বলে পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার, এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আবার আমি যাই আমার আইটেমে, যাই দুইটা হয়েছে, একটা হয়েছে হলো অ্যাডজেক্টিভ, একটা হয়েছে হলো অ্যাডভার্ব, এগুলো মডিফায়ার। তার মানে পৃথিবীর সকল অ্যাডজেক্টিভ, সকল অ্যাডভার্ব, এগুলো মডিফায়ার। তারপরে যাই নতুন জিনিসে, তোমরা ছোটবেলায় বই পড়া ছাড়াও অনেক ক্ষেত্রে এরকম ব্যবহার করেছ, এখনো করো, সব মানুষ করে, কিন্তু তারা হয়তো জানে না যে নাউন অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কি তা তোমরা জানো, নাউন কি তা তোমরা জানো, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ এটা নাম শোনো নাই কিন্তু ব্যবহার করো। যেমন তোমার যদি কালকে ঢাকায় যেতে হয় তাহলে তোমার লাগবে, তুমি বলবে যে আমি বাস টিকিট করবো একটা। দেখো টিকিট শব্দ নাউন, বাস শব্দ নাউন, বাসের আগে টিকিট বসে টিকিট, কিসের টিকিট, মানে টিকিটকে মডিফাই করলো বাস টিকিট,
এই যে বাস নাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো করে বসতে হবে। তারপরে বাস টিকিট করবে তাহলে তোমার কাউন্টারে যেতে হবে, কিসের কাউন্টার? টিকিট কাউন্টার খেয়াল করো, কাউন্টার নাউন, তার আগে টিকিট নাউন, এটা কাউন্টারকে মডিফাই করলো। এখানে বলা হচ্ছে যে টিকিট একটি হলো নাউন অ্যাডজেক্টিভ। এবার মনে হয় ক্রিয়া নাউন অ্যাডজেক্টিভ তাকে বলে, একেবারেই সোজা জিনিস। তাহলে আরো একটা উদাহরণ দিই নাউন অ্যাডজেক্টিভ। এই তোমরা যদি ক্লাসের বাইরে থাকাও জানালা যে একটা গাছ দেখা যাচ্ছে, দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম। ম্যাঙ্গো ট্রি, খেয়াল করো, ট্রি নাউন, তার আগে ম্যাঙ্গো নাউন, কিন্তু ট্রিকে মডিফাই করছে, এই জন্য এখানে ম্যাঙ্গো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ ক্লিয়ার কিনা? নাউন অ্যাডজেক্টিভ ক্লিয়ার। এবার আরেকটা আইটেমে যাই যেটা নাম শুনো নাই, তার নাম অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বানানটা এরকম, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি? বাংলা ব্যাকরণে তো অ্যাপোজিটিভ এর সমর্থক কোনো জিনিস নাই, বাংলা দিয়ে বোঝানো যাবে না। তো অ্যাপোজিটিভ কিরকম? একটা বাক্যের সাবজেক্টের অতিরিক্ত অংশ, সাবজেক্টের ব্যাখ্যা, সাবজেক্টের বিশ্লেষণ, সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা হলো অ্যাপোজিটিভ। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা সাবজেক্ট is a big city, বাকি অংশ এখন ঢাকা ইজ এ বিগ সিটি, এই ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য বাক্যের মধ্যে লাগাবো। ঢাকা সম্পর্কে যে কোনো কিছু হতে পারে, ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য। প্রথমে লিখলাম ঢাকা ইজ আ বিগ সিটি, দেখো ঢাকা সাবজেক্ট। এখন যেটার কথা আমি বললাম অ্যাপোজিটিভ, কিরকম? ঢাকা কমা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ বাক্যের গঠন থেকে খেয়াল করো, অ্যাপোজিটিভ সাবজেক্টের পরে একটা কমা, অ্যাপোজিটিভ আসলাম, তারপরে একটা কমা, তারপরে তো একেবারে সহজে এরকম বাক্য এখন দেখলে তোমরা গঠন থেকে বুঝতে পারবে যে কিন্তু অ্যাপোজিটিভ। তাহলে এরকম আরো দেখাতে পারি, যেমন জুট, জুট ইজ আর এখন জুট সম্পর্কে কোনো কিছু বাড়তি ইনফরমেশন যদি আমরা লাগাই তাহলে আপনার ব্যবহার হবে এরকম, জুট দা গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ এবার
আরেকটা কথা বলে দিন দুবার যে সেই বারোটা আবার মনে করিয়ে দিন যে বারোটা আইটেমের একটা গ্রুপ গ্রুপ নেম সেটা হল মাল্টিপ্লায়ার্স সেই বারোটা আইটেমের মধ্যে আরেকটা সাব গ্রুপ আছে গ্রুপের মধ্যে আরেকটা গ্রুপ সাব গ্রুপ সেই সাব গ্রুপের নাম কি সেই সাব গ্রুপের নাম ডিটারমিনার ডিটারমিনার্স গুলো কি কি মনে রাখার সুবিধার্থে এ ডি পি এম লাস্ট নাম্বার কিউ এডিপি ভেরি ফ্যামিলিয়ার্স অ্যাব্রিভিয়েশন তোমরা সবাই জানো এডিপি এশিয়ান ডেভেলপ তাহলে আমি ব্যাখ্যা করি এডিপি এম কিউ এ আর্টিকেল ডি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পি পজিসিভ প্রোনাউন এম নিউমারেলস ইউ কোয়ান্টিফায়ার আমি লিখি সুবিধা হবে আর্টিকেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন possessive pronoun numerals quantifier তাহলে determiners সংখ্যা পাঁচটা তোমাদের মনে রাখার সুবিধার্থে হাতে এক পাশ আঙ্গুল যত গুলো আঙ্গুল আছে তত গুলো ডিটারমিনার আর্টিকেল কিছুই বলার দরকার নেই তোমরা ছোটবেলা থেকে আর্টিকেল করে এসেছ শুধু আজকে জানলে যে আর্টিকেল এটা একটা মডিফায়ার এবং আবার যদি সাত গ্রুপে যাই ডিটারমিনার সে একটা হলো আর্টিকেল আচ্ছা তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সমগুলো Demonstrative pronoun, this, that, those, these, এগুলো demonstrative pronoun. শুনুন, এর নাম demonstrative pronoun কেন? যদি স্টুডেন্টদের জিজ্ঞেস করি তারা বেশিরভাগ ক্ষেত্রে বলে যাবে না। তা কি বলে সহজ? Demonstrate, root, demonstrate মানে প্রদর্শন করা, দেখানো, নির্দেশ করা। ডেরিভেটিভ ডেমনস্ট্রেটিভ তো নির্দেশক বাংলায় আমরা বলতে পারি তাহলে কেন এর নাম এরকম দিস আমি যখন বলছি দিস ইজ মাই পেন এই নির্দেশ করছি এইটা আমার ফোন দ্যাট ইজ ইয়োর মোবাইল ওইটা তোমার মোবাইল দিস আর দ্য ম্যাঙ্গোস এইগুলো আম তো আমি যখন এইগুলো বলি তখন আমরা কোনো কিছু নির্দেশ করি ওই জন্য এগুলোকে বলা হয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একেবারে সহজ জিনিস পরেরটাই আমরা যেতে পারি পজেসিভ প্রোনাউন এটা নিয়ে আর একটু সমস্যা ছোটবেলা থেকে তোমরা শিখে এসেছো কিন্তু যদি জিজ্ঞেস করা হয় পজেসিভ প্রোনাউন কি অনেকেই তোমরা সাথে সাথে বলতে পারো না কেউ বলো না আমি শুনেছি তো কেউ বলো মনে নেই ভুলে গেছে ভুলে যাওয়ার কারণ আগেরটার মতো কেন এর নাম পজেসিভ প্রোনাউন আমি বইয়েও পাইনি তো স্টুডেন্টরা কেউ কখনো শুনে না কারোর কাছে আমি আমার স্যারের কাছে শুনি নাই কিন্তু একেবারে সোজা জিনিস পজিসিভ কেন এর নাম হলো আগে লিখে নিন কোন পজিসিভ এইরকম জিনিস আছে যেগুলো মাই ইয়োর হিজ হার দেয়ার এক্সেট্রা কেন এর নাম পজিসিভ প্রোনাউন আবার রুটে আসো পজিসিভ রুট পজিস পজিস রুট পজিস মানে অধিকার হওয়া মালিকানা লাভ করা মালিক হওয়া পজিস ভাগ তার নাম পজিশন অধিকার বা মালিকানা তো তুমি একটা দোকানের বুকিং দিলে বা একটা বসুন্ধরায় জায়গার বুকিং দিলে
তারপর টাকা পয়সা যখন তুমি পরিশোধ করলে তারপরে পজিশন হস্তান্তর হয়। অনেকেই জানে না, অনেকেই ভুল বলে, বেশিরভাগই বলে কি পজিশন হস্তান্তর, পজিশন না পজিশন, পজিশন পিওএসআইটিআইএন, পজিশন অবস্থান, পজিশন অধিকার মালিকানা। তাহলে আবার পজেস রুটে আসি, পজেস অধিকার লাভ করা, মালিকানা লাভ করা, অধিকারী হওয়া, পজিশন অধিকার মালিকানা, পজেসিভ অধিকার সূচক বা মালিকানা সূচক। তাহলে এই নাম পজেসিভ কেন? আমি যখন বলছি দিস ইজ মাই পেন, মাই দিয়ে কি বলছি আমার মালিক অধিকার, দ্যাট ইজ ইউর বুক, তোমার তোমার ইউর দিয়ে বোঝাচ্ছে যে এটা তোমার মালিকানা। তাহলে এইগুলো দিয়ে আপনার অধিকার, দিস ইজ হিজ হাউস, এই যা তার বাড়ি, নিজ দিয়ে কি বোঝাচ্ছি তার মালিকানা। তাহলে এই জন্য এর নাম হয়েছে পজিটিভ প্রোনাউন। তাহলে তিনটা গেল আর্টিকেল, একটা গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আরেকটা গেল পজিটিভ প্রোনাউন, আরেকটা গেল, আর দুইটা বাকি থাকলো। এই দুইটা জিনিস তোমাদের কাছে নাম নতুন মনে হতে পারে। আগে স্বতন্ত্র গ্রামাটিক্যাল আইটেম হিসেবে তোমরা পড়ে আসো নাই, তার মধ্যে চার নম্বরটা নিউমারাস। কিন্তু নিউমারাস এ শব্দ হয়তো তোমরা পড়ে এসেছো অন্যভাবে, এটা ব্যবহার করে এসেছো ইংরেজি শব্দ নিউমারাস, অসংখ্য অগণিত সংখ্যক বোঝাতে নিউমারাস ব্যবহৃত হয়। নিউমারাস সংখ্যাবাচক শব্দ, নিউমারাস অর্থাৎ সংখ্যাবাচক শব্দ। এখন একেবারেই সহজ সংখ্যাবাচক শব্দ, 1, 2, 3, 4, 100,000 যত রকম সংখ্যাবাচক শব্দ আছে সংখ্যাবাচক শব্দগুলো নিউমারালস, একেবারে সহজ। মানে সব জিনিসগুলোই সহজ, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদের যদি সম্যক ধারণা থাকে তাহলে ডিটারমিনার সহজ জিনিস, আর যদি এই সব জিনিসের মধ্যে সমস্যা থাকে তাহলে তো ডিটারমিনার কিছুই পারবে না। ডিটারমিনার তো নিজে আলাদা কোনো জিনিস না, প্রথমেই বলে নিয়েছি। তাহলে লাস্ট আইটেম যেটা সাব গ্রুপের সেটা হলো কোয়ান্টিফায়ার, এটাও সহজ জিনিস। কোয়ান্টিফায়ার কোয়ান্টিটি, এটা তো সবাই জানো অর্থ, কোয়ান্টিটি মানে পরিমাণ, আমরা যখন পরিমাণ নির্দেশ করি তখন কোয়ান্টিটি, তো কোয়ান্টিটি বলি সেটা, সেটা থেকে কোয়ান্টিফায়ার পরিমাপক শব্দ সেটা বলতে পারো। কোয়ান্টি বেশি, কম, অনেক, অল্প, এগুলো বোঝাতে আমরা যেসব শব্দ ব্যবহার করি সেগুলো কোয়ান্টিফায়ার, যেমন মেনি, লেস, সাম, মোর, লিটল ইত্যাদি, এগুলোকে আমরা বলছি কোয়ান্টিফায়ার। তাহলে শেষ করি একটা কথা দিয়ে, সেটা হলো যে এইগুলোর ক্ষেত্রে তোমাকে বলতে পারে দুই ভাবে, একভাবে সরাসরি তোমাকে স্পেসিফিক জিনিস চাইতে পারে, বলতে পারে যে ইউজ আর্টিকেল, প্রশ্নে বলতে পারে ইউজ আর্টিকেল, সেভাবে বলতে পারে, তাহলে তো কোনো সমস্যাই নাই, তাহলে তোমার মাথা ঘামাতে হচ্ছে না, আর্টিকেল ছোটবেলায় পড়া জিনিস, আজকে পড়া না। বা সরাসরি ওভাবে বলতে পারে ইউজ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইউজ নিউমারালস, ওরকম ভাবে বলতে পারে, ওরকম বললে কোনো সমস্যা নাই, ওরকম ভাবেও বলে। আবার কখনো কখনো কম সংখ্যক ক্ষেত্রে তোমাকে বলবে ইউজ ডিটারমিনার, তাহলে ইউজ এ ডিটারমিনার যখন বলবে সাথে সাথে তোমার এই পাঁচটা কোন জিনিস মাথায় আসতে হবে, এবং তারপরে কনটেক্সটের প্রেক্ষিতে চিন্তা করে বিবেচনা করে যে তাহলে সেখানে কি আর্টিকেল বসবে, নাকি সেখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসবে, নাকি পজেসিভ প্রোনাউন বসবে, না নিউমারালস, না কোয়ান্টিফায়ার, কোনটা বসবে সেটা তোমার মাথা থেকে চিন্তা করে বের করতে হবে। তবুও কোনো সমস্যা না, এগুলো আসলে সহজ জিনিস, এই পাঁচটা যদি মাথায় থাকে আগে থেকে তাহলে তো তুমি চিন্তা করে বুঝবে না এখানে আর্টিকেল দিয়ে হচ্ছে না, এখানে পজিটিভ দিলে বাক্য হচ্ছে। তাহলে আশা করি যে সাব গ্রুপ অর্থাৎ যেটাকে বলে ডিটারমিনার্স, এগুলো নিয়ে আর সমস্যা নাই। এইবার বাকিগুলো আরো বাকি আছে সাব গ্রুপের বাইরে দেখবো, সেগুলোর ভেতরে তার মধ্যে দুইটা জিনিস নন ফাইনাইট ভার্বস, ওইটা আবার একটা গ্রুপের নাম, সেইটা তোমরা ভুলে গেছো কিনা আমি জানি না। নন ফাইনাইট ভার্বস তিন রকম আছে, একটা হলো ইনফিনিটিভ, একটা হলো পজেসিভ, একটা হলো সরি একটা হলো ইনফিনিটিভ, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হলো জিরান্ড। তো সেই তিন রকমের দুই রকম, ইনফিনিটিভ এবং
প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটা ব্যবহৃত হয় ডিটারমিনার্স এই আইটেমের আইটেম হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ইনফিনিটিভ এটা কিন্তু বলবে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। তোমরা জানো ইনফিনিটিভ যদি মনে থাকে তাহলে বলবে যে টু সহ ভার্বের বেস ফর্মটা ইনফিনিটিভ বলে। এখন যখন ইউজ ইনফিনিটিভ ফ্রেজ বলবে তার মানে তোমার বুঝতে হবে যে কনটেক্সট অনুসারে যে ভার্ব আসবে বা কি আসবে সেটা তোমার চিন্তা করে বের করতে হবে মাথা থেকে। তো যে ভার্ব কনটেক্সট অনুসারে আসবে শুধু টু যোগ করে সেই ভার্ব বসালে কিন্তু হবে না। যে বলবে ইনফিনিটিভ ফ্রেজ তার মানে ওর সাথে আরো বাকি অংশ জোড়া লাগাতে হবে, সেইটা সম্পূর্ণই নির্ভর করবে বাক্যের বাকি অংশের উপরে। ওই অংশ দেখে তুমি বুঝবে যে এই অংশ কিভাবে জোড়া দিতে হবে, কিন্তু মূল জিনিস ওইটা যে টু সহ ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে ইনফিনিটিভ। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আবার মনে করতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের ইন ফর্ম, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়। একই রকম এই ক্ষেত্রেও ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যখন তোমাকে বলবে তখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ওই ভার্ব তো চিন্তা করে বের করতে হবে যে কি আসবে, কনটেক্সট থেকে চিন্তা করে ভার্ব বের করতে হবে। তো তারপরে আবার ওর সাথে আর কি অংশ লাগালে পারে বাক্যের বাকি অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেটা তোমার চিন্তা করে বের করতে হবে। ওইগুলোর কোনো সমস্যাই না, আমরা যখন কনটেক্সটে যাবো এক্সারসাইজে যাবো ওইটা তুমি বের করতে পারবে, ওটা সহজ। এখন মনে হচ্ছে কঠিন কিন্তু ওইটা সহজ। তো মূল বিষয় যেটা সেটা হলো তোমার ইনফিনিটিভ ফ্রেজ বলা মাত্রই মনে আসতে হবে যে ইনফিনিটিভ তাহলে একটু সহভার বেজ ফর্ম লাগাতে হবে তার সাথে অন্য জিনিস, আর প্রেজেন্ট পার্টিসিপল বলা মাত্রই তোমার বুঝতে হবে যে ভার্বের ইন ফর্ম তার সাথে বাকি অংশ লাগাতে হবে। যেমন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেখায় তোমাদের দ্য বার্ডস, দ্য বার্ডস লুক বিউটিফুল, তাহলে দেখো বাক্যটা আবার দ্য বার্ডস লুক বিউটিফুল, পাখিগুলো দেখতে সুন্দর। এখন এখানে তোমাকে বলবে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ফ্রেজ মানে কি প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের ইন ফর্ম ব্যবহার করতে হবে তার সাথে আরো কিছু লাগবে। দেখো এরকম the birds flying, present participle ব্যবহার করলাম, বেস ফর্মের সাথে ing যোগ করলাম, present participle হয়ে গেল, ফ্রেজ এর সাথে আরো অংশ লাগবে। the birds flying in the sky, look beautiful, তাহলে পোস্ট মডিফায়ার হিসেবে দেখো কিভাবে বার্ডস কে মডিফাই করলো। এখানে বলা হলো দ্য বার্ডস লুক বিউটিফুল, কোন পার্টিগুলো কোনো কিছু বোঝা যাচ্ছে না, যেই আমি এইখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ লাগালাম দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, যে পাখিগুলো আকাশে উঠছে সেগুলো দেখতে সুন্দর, তাহলে এটাকে মডিফাই করলাম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে। তারপরে যাব প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে, ঠিক এইটার মতো একই রকম ভাবে ব্যবহৃত হয় প্রিপজিশনাল ফ্রেজ, মডিফাই করে একই ভাবে পোস্ট মডিফায়ার হিসেবে প্রিপজিশনাল ফ্রেজ। এবার দ্য বার্ডস এর বদলে দ্য গার্ডেন লাগালাম, দ্য গার্ডেন লুকস বিউটিফুল, গার্ডেন কে মডিফাই করতে হবে প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে। প্রিপজিশনাল ফ্রেজ তোমরা জানো সিঙ্গেল প্রিপজিশন না, তো কয়েকটা শব্দ থাকবে, প্রিপজিশন আগে একটা থাকবে, প্রিপজিশন পরে একটা থাকবে, সেইগুলোকে বলে প্রিপজিশনাল ফ্রেজ।
তাহলে এটা মডিফাই করার দায়িত্ব দিয়ে দ্য গার্ডিয়ান ইন ফ্রন্ট অফ মাই হাউস এন্ড প্রিপোজিশনাল ফ্রেজ আগে একটা প্রিপোজিশন পরে একটা প্রিপোজিশন মাঝখানে অন্য জিনিস দ্য গার্ডিয়ান ইন ফ্রন্ট অফ মাই হাউস প্রিপোজিশনের সাথে অন্য অংশ লাগালাম প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল দ্য গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস লুকস বিউটিফুল তাহলে এই হলো প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা মডিফাই করলাম তাহলে আমাদের 12টা আইটেম মডিফায়ারের শেষ হয়ে গেল সম্ভবত কোনো কিছু বাকি আছে কিনা আমার এখন মনে পড়ছে না যদি বাকি থাকে তাহলে আবার পরের ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো এটাই আমার ইউটিউবের প্রথম ক্লাস পরিবর্তিত বিশ্বের এই ক্রান্তি লগ্নে এই প্রেক্ষাপটে স্কুল কলেজে আমরা ক্লাস নিতে পারছি না আমরা সেজন্যে অনলাইনে আশ্রয় এসেছি যদি তোমাদের এতে সুবিধা হয় উপকার হয় তাহলে এরপরে আরো ক্লাস করতে থাকবো আমরা তোমরা আশা করি ক্লাসগুলো ফলো করবে ফলো করলে উপকৃত হবে তো তোমাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ